দুটি আয়াতে কারিমা উপস্থাপন করেছি। আশা করি আয়াত দ্বয়ের আলোকে কিছু কথা বলার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলার, বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, এজন্য সবাই বলেন আমিন। আয়াত দ্বয়ের আলোকে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করার ইচ্ছা সেটা হলো পরকালে মনের সুখে জীবন যাপন করা প্রসঙ্গে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। এরপর যার ভালো কাজ তার ওজনের পাল্লায় ভারী হবে, সে অনন্তকাল ধরে সুখের জীবন লাভ করবে। তো এই সূরার মূলত আখেরাতে মানুষ কিভাবে নাজাত পাবে এই চিন্তা তার মাথায় সবসময় থাকা উচিত। এজন্য সূরাতুল কারিয়া অবতীর্ণ হয়েছে আখেরাতের ভয়াবহ বোঝানোর জন্য। ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুদ্দিন, ইয়াউমুল জাজা, ইয়াউমুল হিসাব, পরকালে যে হিসাব নিকাশ হবে এবং পরকালে যে আমাদের এই দুনিয়ার কর্মকাণ্ডের যার যার কর্মের প্রতিফল পাবে, ভালো করলে ভালো ফল, খারাপ করলে খারাপ। তো এই যে হিসাব দিতে হবে, আল্লাহ তাআলা যে বিচার করবেন সেদিন, এই প্রসঙ্গেই এই সূরাতুল কারিয়া। কারণ এর আগে যে সূরা অবতীর্ণ হয়েছে সূরাতুল আদিয়াত, ওখানে মানুষকে আল্লাহ তাআলা যে আবার কবর থেকে পুনরায় জীবিত করবেন, তো সেদিন কি অবস্থা হবে ওই কথার উল্লেখ ওখানে নাই, সেটা আছে হলো সূরাতুল কারিয়ার ভিতরে। তো আল্লাহ তাআলা এক নম্বর আয়াতে বলেন যে আল কারিয়া ভীতিপ্রদ মহাবিপদ। আল কারিয়া শব্দটি কিয়ামতের একটা নাম, অনেক নামই আছে কোরআনে কারিমে বিভিন্ন সূরায়, তার ভিতরে একটা নাম হলো আল কারিয়া। আল্লাহ আবার দ্বিতীয় আয়াতে বলেন আল কারিয়া ভীতিপ্রদ, মহাবিপদটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মহাবিপদ কিয়ামতের দিনটাকে যে একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে এটা বোঝানোর জন্য আবার প্রশ্ন করলেন, অমা দরাকা মাল কারিয়া, আর ভীতিপ্রদ মহাবিপদ সম্পর্কে আপনাকে কিসে জানাবে, কে জানাবে? যদি আল্লাহ জানাই না দেয়, অবশ্যই আল্লাহ জানাই দিছেন। চতুর্থ নম্বর আয়াতে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। মানুষ সেদিনের অবস্থার পরিপ্রেক্ষিতে তাদের বিক্ষিপ্ততা আনাগোনায় মনে হবে যেন তারা বিক্ষিপ্ত পতঙ্গ। অন্য আয়াতে যেটা সূরায়ে কমর এর সাত নম্বর আয়াতে বলা হয়েছে যে মনে হবে যেন তারা বিক্ষিপ্ত পঙ্গপাল। তো এই আয়াতে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। এখন দুনিয়াতে মানুষ নিজেকে কত বড় মনে করে, কেউ পিএইচডি অর্জন করে, কেউ ডক্টরেট অর্জন করে, কেউ ব্যারিস্টারি পাস করে, নিজেকে লয়ার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, নিজেরকে রাজনীতিবিদ, ক্ষমতাধর, সম্পদশালী, বাহুবল, শক্তিবল, অনেক ধরনের মানে নিজেকে শক্তিধর মনে করে অনেক কিছু মনে করে। আল্লাহ বলেন যে না, কেয়ামতের দিন এমন অবস্থা হবে সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো, কোনো শক্তি তারা থাকবে না। দলীয় শক্তি, অর্থের শক্তি, বংশের শক্তি, কোনো শক্তি থাকবে না, গায়ের শক্তি, কোনো ধরনের শক্তি খাটাইয়া সেখানে কিছু উসুল করা যাবে না। সকলেরই মানে চিন্তা থাকবে কিভাবে বাঁচব, বাঁচার উপায় কি? উপায় নাই, সেদিন কারো বাঁচার উপায় থাকবে না, সব কিছু হারিয়ে যাবে, দুনিয়ার যা অর্জন করছিল কিছুই থাকবে না। ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। তো মানুষের এখানে তিনটা অবস্থা বোঝানোর জন্য আল্লাহ তাআলা চতুর্থ নম্বর আয়াতে বলা হয়েছে যে কিয়ামতের দিন মানুষ
কাল ফারাশিল মাবসুস বিক্ষিপ্ত পতঙ্গের মতো হবে তে পতঙ্গের সাথে উদাহরণ দেওয়ার মূল কারণ হলো এক নম্বর হলো যে পতঙ্গগুলা যখন ওই পোকার ডানা হয় সে তার গর্ত থেকে মাটি থেকে বেরিয়ে সে কোথায় যাবে তার গন্তব্য সে জানে না ঠিক কিয়ামতের দিন মানুষ কবর থেকে উঠবে ওঠার পরে সে জানে না যে তার কোথায় যেতে হবে পতঙ্গের মতন তার অবস্থা হয়ে যাবে পতঙ্গ একটি তুচ্ছ প্রাণী এর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণ দিলেন যে একটা তুচ্ছ একটা কীট একটা পতঙ্গ বড় ধরনের কোনো একটা পাখির উদাহরণও দেন নাই কারণ পাখি কিন্তু একটা দলবদ্ধভাবে চলে সেও একটা নেতা লিডার মানে একটা সুন্দরভাবে মানে আকাশে ওড়ে মানে ওর উড়নের ধরন দেখলেও বোঝা যায় যে ও ইমাম মানে যেমন ইমাম সাহেব সামনে থাকে পিছনে মুসল্লিরা থাকে ইমাম সাহেবের রুকুতে গেলে মুসল্লিরাও কোথায় যায় রুকুতে যায় পাখি আকাশে ওড়ে দলবদ্ধভাবে ও লিডার নেতারকে ফলো করেই কি আকাশে ওড়ে একটা সুন্দর ডিসিপ্লিনে ও জীবনযাপন করে পাখি তো আল্লাহ তাআলা বলেন নাই যে কিয়ামতের দিন মানুষ পাখির স্বরূপ হয়ে যাবে তা বলেন নাই এবং একটা পোকা একটা কীট একটা পতঙ্গের সাথে উদাহরণ দিছে একটা মাছির সাথে উদাহরণ দেয় নাই যে একটা মৌমাছির মতন হবে কারণ মৌমাছির জীবনটাও খুব পরিপাটি খুবই বুদ্ধিমত্তার সাথে সে চলাফেরা করে বলা হয়েছে একটা পতঙ্গ একটা উই পোকার সাথে উদাহরণ দেওয়া হয়েছে যার ডানা হবে হ্যাঁ তখন সে উঠতে থাকবে সে একটা তুচ্ছ পতঙ্গ তাহলে এই মানুষ সৃষ্টি সেরা আশরাফুল মখলুকাত কত বুদ্ধিশুদ্ধি গোটা পৃথিবীতে সে বিচরণ করে দম্ভ করে গর্ব করে সে আপনার অন্য অন্য প্রাণীর কুলের চাইতে তার জীবনযাত্রার মান হাজার হাজার কোটি কোটি গুণ বেশি সম্মানিত কিন্তু কিয়ামতের দিন সে হয়ে যাবে একেবারে নগণ্য তুচ্ছ একটা পতঙ্গের মতন আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস সেদিন সব হারাইয়া অমূল্য পতঙ্গ হয়ে যাবে যার কোনো মূল্য নাই একেবারে তুচ্ছ হ্যাঁ আপনার কোনো মূল্যই নাই বেকিমত যার কোনো কিমত নাই যার কোনো দাম নাই এরকম একটা পতঙ্গ আপনার ওই পোকার মতন হয়ে যাবে দুনিয়ায় যা ছিল সব হারাই ফেলতে হবে সেই মহাবিপদের দিন সেদিন ভাই ভাইকে পরিচয় দিবে না বাবা সন্তানকে পরিচয় দিবে না সন্তান তার মাকে পরিচয় দিবে না কোনো আত্মীয় স্বজন সেদিন কোনো কাজে লাগবে না সেদিন সে হয়ে যাবে একা তখন সে তার নফসকে বাঁচানোর জন্য সে চিন্তায় অস্থির হয়ে যাবে আল্লাহ বলেন এত বেশি দুর্বল হয়ে যাবে যে কোনো হেল্পকারী কোনো সহযোগিতাকারী সাহায্যকারী সেদিন থাকবে না ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো তারপরে পতঙ্গের সাথে আর একটা উদাহরণ দেওয়ার কারণ এটা হতে পারে যে যখন রাতের বেলায় আলো জ্বালানো হয় পতঙ্গগুলা ওই পোকাগুলা সব বাসুক মরুক দৌড় দেয় সব আলোর দিকে একদিকেই ছোটে ঠিক কবরের থেকে মানুষ যখন উঠবে সবাই হাসরের মাঠের দিকেই দৌড়াবে যে যেখানেই থাকুক কেউ সলিল সমাধিত হবে কেউ আগুনে পুড়ে ভস্ম হয়ে যাবে কেউ মাছের পেটে চলে যাবে কেউ বাঘের পেটে চলে যাবে কেউ মাটিতে সমাধিত হবে যে যেখানেই ইন্তেকাল করুক না কেন সেখান থেকে বেরিয়েই সে পতঙ্গের মতন ছুটাছুটি করে সকলে হাসরের মাঠের দিকে দৌড়ে আসবে সেটা কেমন হবে যেমন পতঙ্গগুলা আগুন দেখলে আলো দেখলে যেমন সকলে একদিকেই ছোটে এরকম হবে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস এই পতঙ্গগুলা যে আলোর দিকে ছুটে সকলে যে আলোর প্রতি ধাবিত হয় এটা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজেকে একটা উদাহরণ দিলেন যে আমি আর তোমাদের মাঝে যে পার্থক্যটা সেটা আমি কেমন এটা বুঝতে পারো এই উদাহরণটার মাধ্যমে যে রাতের বেলায় যখন আলো জ্বালানো হয় তখন পতঙ্গগুলা কিন্তু সকলেই ওই আলোর দিকে পড়তে থাকে এতে করে সে মারা যায় জ্বলে পুড়ে সব শেষ হয়ে যায় বর্ষ হয়ে যায় ঠিক তোমরা না জেনে
এলেম কালাম না থাকার কারণে ওহির জ্ঞান না থাকার কারণে তোমরা পতঙ্গ পতঙ্গ পালের মতন সকলে জাহান্নামের দিকে ছুটছো আমি রাসূল হইলাম এমন যে তোমাদেরকে ধরে ধরে কোমরে ধরে ধরে আমি আগুন থেকে বাঁচাই বলেন সুবহানাল্লাহ যদি আল্লাহর রাসূল না থাকতো যুগে যুগে আল্লাহ নবী রাসূলগণ প্রেরণ না করতেন ওহী প্রেরণ না করতেন এবং তাদের উত্তরসূরি আলেম ওলামা না থাকতো মাদ্রাসা মসজিদ না থাকতো ইসলামী শিক্ষা দীক্ষার ব্যবস্থা না থাকতো মানুষ পঙ্গপালের মতো সকলে জাহান্নামের দিকে ঝাঁকে ঝাঁকে ছুটতেই থাকতো বলেন নাউযুবিল্লাহি মিন যালিক তো আল্লাহর অসংখ্য নেয়ামত এই কোরআন অবতীর্ণ হয়েছে তাহলে এই ইসলামী শিক্ষা আমাদের প্রত্যেকের ভিতরে কি থাকতে হবে যদি আমরা এই শিক্ষা থেকে দূরে থাকি তাহলে আমাদের অবস্থা হবে কেমন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো তারপরে আল্লাহ তাআলা পাঁচ নম্বর আয়াতে বলেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস আর পর্বতসমূহ হবে ধুনিত রঙিন পশমের মতো যখন মহা দুর্ঘটনা ঘটে যাবে কিয়ামত হবে আর এর ফলে সারা দুনিয়ার ব্যবস্থাপনা ছিন্ন ভিন্ন হয়ে যাবে পাহাড়গুলো ধুনা পশমের মতো হবে যা হালকা বাতাসে উড়ে যাবে কারণ এই পাহাড় এই দুনিয়াতে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন যে যাতে কইরা পৃথিবীটা নড়াচড়া না করে স্থির থাকে এই জন্য আল্লাহ তাআলা পাহাড় পর্বতগুলো সৃষ্টি করেছেন কিন্তু এই দুনিয়াতে না আছে একটা না সুখ না আছে একটা না দুঃখ সুখ থাকলেও সুখের পরিপূর্ণতা নাই দুঃখ থাকলেও দুঃখের পরিপূর্ণতা নাই মানুষ অপরাধ করবে এর জন্য যে পরিমাণ শাস্তি দেওয়ার দরকার সে পরিমাণ শাস্তির ব্যবস্থায় দুনিয়াতে নাই মানুষ যে পরিমাণ ভালো কাজ করবে তার যে পূর্ণ যা পুরস্কার পাওয়ার দরকার সেই ব্যবস্থাও দুনিয়াতে কি নাই এজন্য এই দুনিয়ার এই সংসারকে ছিন্ন ভিন্ন করে বাতাসে উড়াই দিয়ে আবার আরেকটা নতুন জগৎ সৃষ্টি করার একান্ত প্রয়োজন সেজন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস আর পর্বতসমূহ হবে ধুনিত রঙিন পশমের মতন রঙিন কেন বলল কারণ পাহাড়গুলো বিভিন্ন এলাকায় অবস্থিত এক এক পাহাড়ের মাটি পাথরের রং ভিন্ন ভিন্ন এজন্য এক পাহাড় আর এক পাহাড়ের উপরে পড়বে সকল পাহাড়গুলো একত্রিত হইয়া যখন ধুলাবালুয়ে পরিণত হয়ে যাবে তখন ধুলার রং একরকম হবে না বিভিন্ন কালারের কি হবে তো এই জন্য রঙিন পশমের সাথে তুলা যদি একসাথে দলবদ্ধ মানে দলাবদ্ধ হয়ে থাকে চাকা হইয়া থাকে তাহলে কিন্তু বাতাসে ওড়ে না ওখান থেকে একটু একটু করে যদি ছাড়াইয়া আলাদা করেন তখন হালকা বাতাসেও কিন্তু এই তুলা উড়ে যায় যে এই পাহাড় এই পৃথিবীকে স্থির রাখছে এমন এক মহা দুর্ঘটনা ঘটবে কিয়ামত সেদিন এই পাহাড়ও নিশ্চিহ্ন হয়ে যাবে ধুলাবালুয়ে পরিণত হয়ে যাবে তাহলে আমাদের অবস্থাটা কি হতে পারে এই দুনিয়ার এই সংসার কিছুই থাকবে না আল্লাহ বলেন ষষ্ঠ নম্বর আয়াতে ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনহু অতপা যার পাল্লাসমূহ ভারী হবে এই সূরায় আমলের ওজন ও তার হালকা এবং ভারী হওয়ার প্রেক্ষিতে জাহান্নাম অথবা জান্নাত লাভের বিষয় আলোচিত হয়েছে যার আমল ইখলাস তথা আন্তরিকতাপূর্ণ ও সুন্নাতের সাথে সামঞ্জস্যপূর্ণ সংখ্যায় কম হলেও তার আমলের ওজন বেশি হবে বলেন সুবহানাল্লাহ তাহলে আমাদের আমলের করার আগে এটাই স্থির করে নিতে হবে যে আমি যা করব আল্লাহর রাজি খুশির জন্য করব ইখলাস থাকতে হবে লোক দেখানো কর্মকাণ্ড কোনো সওয়াব পরকালে কোনো ওজন হবে না এবং প্রত্যেকটা কাজকর্ম করব কি জন্য নবীর সুন্নাত মোতাবেক করব কারণ না হলে আল্লাহর দরবারে এটা গৃহীত হবে না আমাদেরকে আল্লাহ তাআলা ইবাদত বন্দেগীর জন্যই সৃষ্টি করেছেন কিন্তু কোন পদ্ধতিতে ইবাদত করব সেটা আমাদের জানা নাই সেটা জানানোর জন্য আল্লাহ যুগে যুগে নবী রাসূলগণ প্রেরণ করেছেন তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এই পৃথিবীতে কেন যে আমাদেরকে যেহেতু ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে এখন ওনাকে আল্লাহ তাআলা নবী হিসেবে প্রেরণ করেছেন এজন্য যে আল্লাহর বান্দারা কিভাবে কোন পদ্ধতিতে কোন নিয়মে ইবাদত করবে সেটা শিক্ষা দেওয়ার জন্য সুতরাং যদি নবীর তরিকা ছাড়া কেউ ইবাদত বন্দেগী করে তাহলে সে আর মঞ্জিলে মকসুদ জান্নাতে পৌঁছতে পারবে না শেখ সাদি বলেন খেলাফে পয়গম্বর কসে রাহ গজির কে হার গেজ বামন জেল নাখা হাদ রসির
খেলাফে পয়গম্বর পয়গম্বর আলাইহিস সালামের খেলাফ যদি কেউ উল্টা যদি কেউ কোনো কাজকর্ম করে সুন্নাতের পরিপন্থী যদি জীবন যাপন করে তাহলে খেলাফে পয়গম্বর কাছে রাগজিদ কে হার গেজ বামনজেল না খাহাদ রসি সে কখনোই মঞ্জিলে মকসুদ তার গন্তব্য স্থানে পৌঁছতে পারবে না আল্লাহ পর্যন্ত পৌঁছার যতটা পথ রয়েছে সব পথ বন্ধ একটাই পথ চালু আছে সেটা হলো সুন্নাতের পথ নবীর দেখানো পথ নবীর তরিকা এটার মাধ্যমে আমরা একমাত্র আল্লাহর কাছে পৌঁছতে পারব কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বলেন যে হে নবী আপনি বলে দিন আপনার উম্মতদেরকে আমার বান্দাদেরকে যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে যেন আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ অনুসরণ করে তাহলে আমার ভালোবাসা পাবে বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহকে পাওয়ার জন্য নবীর সুন্নাহ অনুসরণ করতে হবে তাহলে সুন্নাহ অনুযায়ী আমল করলে অল্প আমলেরও কি ওজন বেশি হবে পক্ষান্তরে যে ব্যক্তি সংখ্যায় তো সালাত সাওম দান খয়রাত সদকা হজ উমরা অনেক করে কিন্তু আন্তরিকতা বা ইখলাস ও সুন্নাতের সাথে সামঞ্জস্য কম তার আমলের ওজন কম হবে আর কাফেরের নেকির পাল্লা কোনো নেকির ওজন ধরা পড়বে না কারণ গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে তাদের পাল্লা ভারী হওয়ার অর্থ হলো সৎকর্মের পাল্লা অসৎকর্ম থেকে ভারী হওয়া আর কাফেরদের তো ঈমান নাই এই কুফরি করা এটা বৃহত্তম একটা অসৎ কাজ যার কারণে তার জীবনে যত ভালো কাজই করুক ওইটার কোনো ওয়েটার ওজন থাকবে না তাহলে যার নেকির পাল্লা ভারী হবে সে কোথায় যাবে সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া সে তো থাকবে সন্তোষজনক জীবনে সেই মনের সুখে জীবন যাপন করবে মনের সুখে জীবন যাপন কি জান্নাতে না যাইয়া দুনিয়াতে থেকে এখানে তো মনের সুখে জীবন যাপন করার কোনো সুযোগ নাই তাহলে জান্নাতে আল্লাহ তাআলা অপরন্ত নেয়ামত দিয়ে রাখছেন সেখানে মানুষ মনের সুখে জীবন যাপন করতে পারবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুন ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হাওয়ালা এমন সুখ শান্তির জায়গা দিবে যে লা ইয়াবগুনা আনহা হাওয়ালা সেখান থেকে আর বের হতে মন চাইবে না এক জায়গায় থাকলে তো এটা জেলখানার মতন হয়ে যাবে তাহলে জান্নাত কি জেলখানা যে সে সব সময় সেখানে আটকে পড়া থাকবে আল্লাহ বলেন যে না মানুষ তো দুনিয়াতে এক জায়গা থেকে আর এক জায়গা যেতে চায় এজন্য যে এক জায়গা বেশি দিন থাকলে আর ভালো লাগে না সেজন্য অন্য জায়গায় একটু ঘুরে ঘুরে আসে জান্নাত এমন একটা জায়গা যেখানে এত বেশি ভালো লাগবে যে তার অন্য কোথাও যাইতেই মন চাইবে না তো আল্লাহ তাআলা তার প্রিয় মুমিন বান্দাদের জন্য চির শান্তির জান্নাত প্রস্তুত করে রেখেছেন অসংখ্য অগণিত নিয়ামতে পরিপূর্ণ সেই জান্নাত সেখানে সুখ শান্তির অন্ত থাকবে না আরাম আয়েশের জন্য যা যা প্রয়োজন তার সব কিছুই থাকবে তাতে পবিত্র কোরআন ও হাদিসে জান্নাতের নিয়ামতগুলোর বিশদ বিবরণ এসেছে জান্নাতের নিয়ামত হবে অকল্পনীয় বলেন সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বলেন আমি আমার নেককার বান্দাদের জন্য এমন সব বস্তু তৈরি করে রেখেছি যা কখনো দুনিয়াতে কোনো চক্ষু দেখেনি কোনো কান শুনেনি যা সম্পর্কে কোনো মানুষের মনে কোনো ধারণা ও জন্মেনি এটা আপনার সহিহ হাদিস এটা হাদিসে কুদসি সহিহ মুসলিম শরীফ এবং বুখারী শরীফের হাদিস বলেন সুবহানাল্লাহ তো জামে তিরমিজি শরীফের হাদিসে এসেছে যে জান্নাতে প্রবেশ করবে সে আনন্দ উল্লাসে মাতোয়ারা থাকবে কোনো দুঃখ কষ্ট অভাব অনাটন তাকে স্পর্শ করবে না সে অনন্তকাল এতে অবস্থান করবে কখনো আর মৃত্যুবরণ করবে না না তার পরনের পোশাক পুরানো হবে আর না যৌবনকাল শেষ হবে তার অনন্ত যৌবন হবে বলেন সুবহানাল্লাহ দুনিয়াতে মানুষ বাঁচতে চায় হাজার চেষ্টা করে কত ডাক্তারে শরণাপন্ন হয় দেশি বিদেশি মেডিসিন গ্রহণ করে নিজের ডায়েট কন্ট্রোল করে কত ব্যায়াম কত লাভ ঝাপ কত চেষ্টা কত চিন্তা কিন্তু বাঁচতে পারে না দেশি বিদেশি চিকিৎসা নিয়েও বাঁচতে পারে না বাঁচতে চাইলেও বাঁচতে পারবে না
কিন্তু জান্নাতে মরতে চাইলেও আর মরতে পারবে না জাহান্নামে যাইও মরতে চাইলে আর মরতে পারবে অর্থাৎ আখিরাতে কি নাই মরণ নাই দুনিয়াতে বাসন নাই আখিরাতে কি নাই মরণ নাই দুনিয়াতে বাসতে পারবে না কেউ কুল্লু মান আলাইহা ফান ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ ছাড়া সব মৃত্যুবরণ করবেই করবে তো আল্লাহ তাআলার কাছে আমাদের চাওয়া হলো কি আল্লাহুম্মা ইন্না নাসালুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার যে আল্লাহ আপনার কাছে আমরা কি চাই জান্নাত চাই এবং জাহান্নাম থেকে বাঁচতে চাই আল্লাহুম্মা আজিন্না মিনান নার যদি কেউ সাতবার পড়ে আল্লাহুম্মা আজিন্নি মিনান নার ফজরের পরে সাতবার মাগরিবের পরে সাতবার সে যদি দিনে বা রাতে মারা যায় আল্লাহ তাআলা তাকে দোজক থেকে মুক্তি দিবেন বলেন সুবহানাল্লাহ অনেকে বলতে পারেন যে আল্লাহর কাছে বললাম আল্লাহ আমারে জান্নাত দিও আর আমি জান্নাত পেয়ে যাব জাহান্নাম থেকে বাঁচাও আর আমি বেঁচে যাব এটা কেমন করি হয় আর যদি কোনো খারাপ কাজ না ছাড়ে ভালো কাজ না করে তাহলে জান্নাতে যাবে কিভাবে আর জাহান্নাম থেকে বাঁচবে কিভাবে একটা প্রশ্ন হইতেই পারে খালি এই সামান্য একটু কথা বললেই জান্নাতে চলে যাবে একটু সামান্য জাহান্নাম থেকে বাঁচতে চাই বাঁচাও বললে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবে ব্যাপারটা তো বুঝে আসলো না এই প্রশ্নের উত্তর হলো যখন আপনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমাকে জান্নাত দাও তখন আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য যা যা যোগ্যতা দরকার সব দিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ তখন আর কোনো ভালো কাজ করতে অলসতা লাগবে না কোনো খারাপ লাগবে না তখন ভালো কাজ অনায়াসে করতে মন চাইবে বলেন সুবহানাল্লাহ আর যখন আল্লাহকে বলবেন আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও তখন আল্লাহ তাআলা গুনার প্রতি এত বেশি ঘৃণা সৃষ্টি করে দিবেন যে আপনি আর জাহান্নামে যেতে যে সব অপকর্ম করার দরকার ওগুলোর কাছে ধারে কাছেও আর যেতে মন চাইবে না তাহলে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবস্থা করবে এবার বুঝতে পারছেন তো দোয়া ছোট্ট কিন্তু এটার অ্যাকশন কার্যকারিতা অনেক অনেক গুণ কি বেশি তাহলে আল্লাহর কাছে কি বলবেন আল্লাহ আমি জান্নাত চাই আল্লাহ আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই তাহলে জাহান্নাম থেকে বাঁচতে চাইলে বা জাহান্নাম থেকে বাঁচার জন্য যত রকমের মাধ্যম আছে পদ্ধতি আছে ব্যবস্থাপনা আছে সব কিছুর ব্যবস্থা কে করে দিবেন আল্লাহ করে দিবেন যারা জান্নাতে যাবে তারা সর্বদা সচ্ছল অবস্থায় থাকবে তো এর আগে যেটা বলা হলো সেখানে বলা হয়েছে যৌবনকাল শেষ হবে না কোথায় জান্নাতে সব সময় যৌবন থাকবেন বলেন সুবহানাল্লাহ তো অসুখ বিসুখ বুড়াপাই আসবে না কখন সেটা সদা করবে জন করবে অনন্ত জন অর্থাৎ দেহের ভিতরে কখনো অসুখ হবে না অসুস্থ হবেন না এবং কোনোদিন বৃদ্ধ হবেন না সব সময় কি থাকবেন যৌবন থাকবেন তো যুবক থাকবেন যারা জান্নাতে যাবে তারা সর্বদা সচ্ছল অবস্থায় থাকবে দারিদ্র অনাহারে কষ্ট পাবে না তাদের পোশাক পুরাতন হবে না এবং তাদের যৌবনও শেষ হবে না মুসলিম শরীফের হাদিস বলেন সুবহানাল্লাহ পৃথিবীতে কোনো জিনিস পেতে হলে বা ভোগ করতে চাইলে সে জিনিসের জন্য চেষ্টা শ্রম ও কোনো কোনো ক্ষেত্রে টাকা বা সম্পদের প্রয়োজন হয় তো কিন্তু জান্নাতে ইচ্ছে হওয়া মাত্রই জিনিস তার সামনে উপস্থিত পাবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন এটা সূরা হামিম সিজদা এটা আপনার 30 এবং 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন সেখানে তোমরা যা কিছু চাও পাবে এবং যার ইচ্ছে করবে সাথে সাথে তাই হবে এটা হচ্ছে ক্ষমাশীল ওয়াদা ও দয়াময় আল্লাহ তাআলার তরফ হতে মেহমানদারি বলে সুবহানাল্লাহ তাহলে আল্লাহ তাআলা বলতেছেন জান্নাতে যা চাইবেন তা কি পাইবেন এখন বলতে পারেন যে হুজুর জান্নাত দুনিয়াতে কিছু পাইতে হলে টাকা লাগে পয়সা লাগে অনেক কিছু লাগে বলছেন শুনছি জান্নাতে এগুলো লাগবে না কিন্তু এমন একটা কথা বললেন যেটা তো ভিক্ষাবৃত্তির মতো যা চাইবেন তা পাইবেন তাহলে চাইয়ে খাইতে হইব জান্নাতে যাইয়া নাকি তাহলে এটা ছোট হয়ে গেল না তা আল্লাহ তাআলা যে এভাবে বললেন যে আসলে না জান্নাতে চাইতে হবে না দুনিয়াতে যেমন চাইয়া খুঁজে মানুষের কাছ থেকে নিতে হয় ওইভাবে কিছু করতে হবে না বরং আপনার মন চাইলেই পেয়ে যাবেন অটো রিমোট কন্ট্রোলের মতন মানে চাওয়া বলতে কি মনের চাওয়া মুখ দিয়ে আপনাকে চাইতে হবে না কারোর কাছে হাত পাততে
হবে না বরং আপনার মনে চাইলেই জান্নাতের যা চাইবেন তাই আপনার কাছে উপস্থিত হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা অন্যত্রে বলেন ওয়া আমদাদনাহুম বিফাকিহাতিন ওয়া লাহমিম মিম্মা ইয়াশতাহুন এবং আমি জান্নাতীদেরকে তাদের ইচ্ছে অনুযায়ী ফল ও গোশত প্রদান করতে থাকব সূরা তুর 22 নম্বর আয়াত যাদের ইচ্ছে অনুযায়ী খুব বেশি বেশি করে দিবেন বলেন সুবহানাল্লাহ তো জান্নাতীদের আমলের তারতম্যের কারণে সেখানে তাদের মর্যাদা বিভিন্ন রকম হবে এখন আপনারা আমল কেউ বেশি করবেন কেউ কম করবেন আর জান্নাতে যাইয়া সবাই এক এক ধরনের জান্নাতে ঢুকবেন সেই ব্যবস্থাপনা নাই অর্থাৎ যেমন কর্ম তেমন ফল যেমন গুড় তেমন মিষ্টি বেশি করে চিনি দিলে মিষ্টি তো বেশি হইব আজকাল তো চিনিতেও মিষ্টি কমিয়ে গেছে নাকি তো যাই হোক যত বেশি দিবেন তত বেশি তো কি হওয়ার কথা এটাই তো যুক্তিসঙ্গত নাকি যত আমল করবেন একজনে সারা রাত না ঘুমায় তাহাজ্জুদ পড়ছে আর আপনি সারা রাত নাক ডাকিয়ে ঘুমাইছেন তাহলে আপনার জান্নাত আর তার জান্নাতের মান কোয়ালিটি কি একরকম হবে না ভিন্ন হবে ভিন্ন হবে এটাই তো স্বাভাবিক হাশরের ময়দানে বিচারের দিনে মানুষের কর্মফল অনুযায়ী তিনটি দলে বিভক্ত হয়ে পড়বে আল্লাহর আদালতের সামনে থাকবে একটি দল ডান পাশে থাকবে একটি দল বাম পাশে থাকবে একটি দল সূরা ওয়াকিয়া 7 এবং 7 থেকে 14 নম্বর আয়াতের ভিতরে সব বিস্তারে আছে তাহলে যারা সামনে থাকবে তারা তো হলো এক নম্বর জান্নাতি বলেন সুবহানাল্লাহ আর যারা ডানে থাকবে তারাও সেকেন্ড মানে ক্যাটাগরির হলেও তারাও জান্নাতি বলেন সুবহানাল্লাহ কিন্তু যারা বাম পাশে থাকবে বামপন্থী এখন দুনিয়াতে যেমন বামপন্থীদের কর্মকাণ্ড যেমন এরা থাকবে বামপন্থীরা হতভাগা দুর্ভাগা এরা থাকবে সব জাহান্নামে বলে নাউযুবিল্লাহি মিন যালিক তাহলে আল্লাহ যেন আমাদেরকে সামনে অথবা ডান পাশে রাখে কিন্তু বাম পাশে যেন কেউ না যায় বাম পাশে যাওয়া না যাওয়া নির্ভর করবে কি চাওয়ার উপরে না দুনিয়ার কর্মকাণ্ডের উপরে তাহলে এখন ইসলামের বিরুদ্ধে সোচ্চার আলেম ওলামাদের বিরুদ্ধে মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে আপনি বিষোদ্গার করবেন আলেম ওলামাদেরকে টর্চারিং করবেন বা আলেম ওলামাদেরকে গালিগালাজ করবেন আর পরকালে আপনি ডানপন্থী হবেন এটা জীবনেও কি সম্ভব না তাহলে সেদিন আল্লাহ ভালো মন্দকে আলাদা করে ফেলবেন সেদিন দুইটা ভাগ করে ফেলবেন আল্লাহ তাআলা সূরা শুরা 7 নম্বর সূরার ভিতরে সূরা 7 নম্বর আয়াত আল্লাহ বলেন ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিসাইর সেদিন এক দল জান্নাতে প্রবেশ করবে এবং এক দল প্রবেশ করবে জাহান্নামে তো দল দুইটা একটা নেককার আর একটা কি ওই যে সামনে আর ডানে দুইটা মিলাই একটাই ধরেন না মানে এরা হলো নেককার আর যারা বাম পাশে তারা কি বদকার তো আল্লাহ তাআলা এটা সূরা হুদ 105 নম্বর আয়াতে বলেন ফামিনুহুম শাকিয়ুন ওয়া সাঈদ তাদের মধ্যে কেউ হবে হতভাগা আর কেউ হবে ভাগ্যবান আমরা পোশাক অলংকার ঘর বাড়ি গাড়ি মোবাইল ও এসি নিয়ে পড়ে আছি আখেরাত জাহান্নাম নিয়ে আমাদের কোনো ভাবনা নেই অনুভূতি নেই কোনো চিন্তা আমাদের মাথার ভিতরে কি নাই তা আছে কি আমাদের সুন্দরভাবে জীবন যাপন করা দুনিয়াতে দুনিয়ার জীবনটারই জীবন মনে করি এখানে কিভাবে পরিপাটি বা খুব সুন্দরভাবে জীবন যাপন করবো এই চিন্তাই আমাদের অল টাইম 24 আওয়ার্স এই নিয়েই ভাবনা নাকি আর কিছু আছে আখেরাতের তোয়াক্কা পরকালের চিন্তা আল্লাহ পরকালের কোনো ভাবনা আমাদের মাথায় আছে থাকলে তো আমলের পরিবর্তন আসতো আসতো কি আসতো না তখন তো আর দুর্নীতি কেউ কারো ঠকানো চিন্তা ছলছতরি করা চিন্তা কাউকে মারা বা কাউকে কষ্ট দেওয়া এই চিন্তা কি থাকতো না তো আল্লাহ তাআলা এই সূরা সূরাতুল কি আল কারিয়া কোন সূরার আলোচনা হচ্ছে সূরা আল কারিয়া এটা সিরিয়ালে কত নম্বর সূরা আরে এত ওয়াজ করলাম আজ কত পাঁচ ছয় সাত জুমা দরিয়া 101 কত 101 নম্বর সূরার আজকের আলোচনা হলো কত নম্বর আয়াত 6 এবং 7 দুইটা আয়াত নিয়ে আজকে আলোচনা আয়াত দুইটা কি ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া এই আয়াত দুইটার অনেক আলোচনা আছে কিন্তু আজকের আলোচনার বিষয়টা কি পরকালে মনের সুখে জীবন যাপন করা প্রসঙ্গে পরকালে মনের সুখে জীবন যাপন করা প্রসঙ্গে পরকালের ব্যাপারটা একটু তুলে ধরলাম আর কি যে সুখ শান্তি পাবেন জান্নাতে গেলে নাকি
কিন্তু শর্ত ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনহু এরপর যার ভালো কাজ তার ওজনের পাল্লায় ভারী হবে সে অনন্তকাল ধরে সুখের জীবন লাভ করবে শর্ত হলো যে আমলের পাল্লায় কি হতে হবে মানে ভালো কাজগুলা নেকের কাজগুলা কি হতে হবে ভারী হতে হবে এখন আমলের ওজন ভারী করবেন কিভাবে ওই ইখলাসের সাথে আমল করবেন আর সুন্নাত তরিকায় কি করবেন তাহলে আমল অল্প হইলেও এটার ওয়েট ওজন কি হবে বেশি হবে মানুষ তার আমলের যে পুঁজি নিয়ে মহান আল্লাহর দরবারে উপস্থিত হবে তা ওজনযোগ্য অথবা ওজনযোগ্য নয় তো অথবা তার সৎ কাজসমূহের ওজন অসৎ কাজের তুলনায় বেশি না কম এটাই হবে মহান আল্লাহর আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের ভিত্তি আর ওজন করার এই বিষয়টিকেই কোরআন নানাভাবে বর্ণনা করা হয়েছে কোরআনে বলা হয়েছে সেদিন মিজান প্রতিষ্ঠিত করা হবে মিজান আরবি শব্দ যার অর্থ নিক্তি দাড়িপাল্লা পরিমাপক যন্ত্র ওজনের মাধ্যম তো আল্লাহ তাআলা হাশরের মাঠে একটা মিজান বা দাড়িপাল্লা কায়েম করবেন কোনো আইডিয়া আছে কেমন হবে এটা তো আইডিয়া নাই দুনিয়াতে কি দাড়িপাল্লা এক রকম না হাজার রকমের এই বাতাস মাপার রাডার এটা কি এক ধরনের আছে নাকি পানি মাপার উচ্চতা মাপার আপনার কাপড় মাপার আপনার তাপ মাপার থার্মোমিটার আছে নি তার ব্লাড প্রেসার মাপার যন্ত্র আছে কিনা তাহলে খালি এক রকমের পণ্য না যত রকমের জিনিস তার মাপার যন্ত্র পাল্লাও কি ভিন্ন ভিন্ন এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দাড়ি পাল্লা বলেন নাই ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিন মিজানের বহুবচন কি মাওয়াজিন আমলও বহু ধরনের পাল্লাও হবে কি বহু ধরনের বলেন সুবহানাল্লাহ তো বিভিন্ন রকমের পাল্লা তো আছেই না নাই এমন অবস্থা আছে আমাদেরকে আমাদের ওস্তাদ হাবিব জুনায়েদ বাবুনগরী যিনি হেফাজতের মহাসচিব ছিলেন তো বাবুনগর মাদ্রাসায় তখন তিনি মহাদ্দেস ছিলেন হাটাদারিতে 2010 এর পরে গেছেন আমরা হইলাম 1995 বেসের ছাত্র তো আরো প্রায় 15 বছর পরে গেছে বাবুনগর থেকে হাটাদারি গেছে কত আরো ওনার বছর পরে ওনার বাবা ছিল আবুল হাসান সাহেব একটানা 16 বছর মানে অনেক বছর হাটাদারি মাদ্রাসার মুহাদ্দিস ওনার ইন্তেকালের পরে হবে আল্লামা শফি সাহেব বহুত চেষ্টা মেষ্টা করিয়া ওনাকে বুঝিয়ে শুনাইয়া আবার ওনার বাবার জায়গায় নিছে আর কি হাটাদারি ওখানেই ইন্তেকাল করছেন তো উনি এই যে একটা হাদিস আছে না বুখারী শরীফের একবারে শেষ যে দুইটা কালিমা যেটা গত জুমায় বলা হয়েছে দুইটা কালিমা যেটা মুখে পড়া কি খফিফাতান আলাল লিসান সাকিলাতান আলাল মিজান হাবিবাতান আলাল ইনদার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তে হাদিসের ব্যাখ্যা করতে যাই বলেন যে বর্তমানে অনেক ধরনের পাল্লা যন্ত্রপাতি আছে মিটারের মাপ আছে আছে কি না তো ট্রাক ভর্তি মালও কিন্তু চলে যায় তো এটা কিন্তু নামানো হয় না ওই যাওয়ার সময় একটা কত টন হইল দেখা যায় আবার যখন আনলোড করিয়া লোড হওয়ার সময় হিসাবে যখন গেছে তখন তো দেখলো যে কি পরিমাণ মাল গেল যখন মালটা আনলোড করি আবার ফিরে আসে খালি ট্রাকটার ওয়েটটাও আবার দেখে কত অর্থাৎ ট্রাক চলমান অবস্থায় আছে যাওয়ার সময়ও থামে নাই আসার সময়ও কি থামে নাই কিন্তু কত টন মাল গেল এটা কিন্তু মুহূর্তের ভিতরে হিসাব করে ফেলতে পারে সে ব্যবস্থাপনা এই দুনিয়ার কি আছে কি না নাই তো এটা যদি মানুষের বিবেক বুদ্ধিতে এটা ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হিসাব নিয়ে ফেলবে যারা জান্নাতি লোক তারা মনে হবে যেন জোহর থেকে আসরের এই সামান্য একটু সময় লাগছে বলেন সুবহানাল্লাহ কত শত কোটি কোটি মানুষ আসবে পৃথিবীতে সবার হিসাব নিকাশ মুহূর্তের ভিতরে করে ফেলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুবহানাল্লাহ তাহলে আমলনামা মাপা হবে ব্যবস্থাপনা পাল্লিটা যেভাবে দেখছেন এইভাবে এখন কিন্তু এই অ্যানালগ পাল্লি খুব কম চলে আর ওর ভিতরে কিন্তু ভেজালও আছে কারণ যে বাটখারা দেয় ওটা কিন্তু 900 গ্রামের মাঝে মধ্যে ওই যে ব্রাহ্মমান আদালত আসে না ম্যাজিস্ট্রেট তখন কিন্তু ও কিন্তু 1000 কিলোগ্রামের ওই আপনার ইয়া নিয়ে আসে তখন আপনার ও করে কি ওইটারে হয়তো সরাইয়া অন্য একটা বাইর করে আর না হলে জরিমানা দেয়
তার মানে বেজাল আছে তো যাই হোক ওই আপনারা এরকম মনে করিয়া না যে এক সাইডে আমল উঠাই দিবে আর এক সাইডে